হ্যাঁ স্যার, আমি সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলো। স্যার, বর্তমানে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কি খবর খবর আছে, এই বিষয়টাই যদি একটু আলোকপাত করেন। বর্তমান আমাদের এমএসকে যে বিষয়টা, সেই বিষয়টা এডুকেশন দপ্তরে অনেক আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্ট তার অডিট সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি বলেই এতদিন এটা করেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা সাংগঠনিকভাবে আমাদের তৃণমূল সংগঠন থেকে আমরা পার্থবাবুর কাছে ইতিপূর্বে 4-4 বার আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম। সেখানে আচ্ছা বলেছিলাম যে ওকাপুরা ভবনে যে ঘোষণাটা করেছিলেন অদ্যাবধি তার কোনো রেজাল্ট বা সুফল আমরা পেলাম না। এইভাবে দিতে দিতে শেষবারে যখন চিঠি এডুকেশন দপ্তর থেকে গেল যে আমাদের আর সময় দেওয়া যাবে না, আমাদের আপনারা জায়গা সাবমিট করার কথা আমাদের সাবমিট করুন, কারণ এদের এডুকেশন দপ্তরে নিয়ে যেতে হবে। এই মোতাবেক এডুকেশন দপ্তর থেকে চিঠি যাওয়ার পরে উনি আমাদের মিশন ডিরেক্টর উনি তড়িঘড়ি করে এটা মোটামুটি রেডি করে ফেলেছেন এবং ডিসেম্বরে নিয়ে যাবে, মানে এডুকেশন দপ্তরে যাবে, এটাই ফাইনাল। কিন্তু আচ্ছা আমরা সাংগঠনিক ভাবে চাইছি যে আমরা ওই ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত না, আমাদের তার আগে নভেম্বরের মধ্যে নিয়ে যেতে হবে। তারপরে এনসি নিয়ে একটা সমস্যা বিশাল ছিল। এনসি নিয়ে যখন সমস্যা ঘটে তখন আমি যে আমাদের একটা এডুকেশন দপ্তরে নিয়ে যাওয়ার জন্য একটা আমাদের ফাইনাল যেটা হেডমাস্টারদের 1,000 টাকা বর্ধিত অনারিয়াম দেওয়ার হুম কথা, হুম হুম সেইটার একটা ডিস্টার্ব হচ্ছিল, হুম যেহেতু এনসি রেজাল্টকে মান্যতা গভর্নমেন্ট তথা এনআইএসও দিচ্ছিল। হুম সেই সময় আমাদের সাথে যেটা মৌখিক আলোচনা হয়েছিল যে এনআইএস থেকে যে এনআইএস মানছে না, এনআইএস কে ওনারা 3-3 বার চিঠি দিয়েছিলেন। পরে গিয়ে আমরা আমাদের কাগজপত্র ইত্যাদি যা কিছু সাবমিট করেছিলাম, কিন্তু দপ্তর থেকে এডুকেশন দপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে বারংবার বলা হয়েছিল যে আমরা এনসি থাকলেও যারা গ্রাজুয়েট আছেন আমরা তার মান্যতা দেবো, ডিএলএড বলি মান্যতা দেবো। হুম হুম ইতিপূর্বে একবার দিয়েছিলেন, কিন্তু এবার যখন দিতে চাইছিলেন না তখন আমাদের তরফ থেকে সাংগঠনিক ভাবে যে ফোন করা হয়েছিল মিশন ডিরেক্টরের কাছে, হুম যে আমি আমিও করেছিলাম, আমি বললাম যে আগের বারে আপনি যখন আমাদের ফাইনাল জানতে চেয়েছিলেন আমাদের ডিগ্রি সম্পর্কে, সেখানে আমরা ডিএলএড গ্রাজুয়েট এটা লিখেছিলাম, কিন্তু এখন আবার আপনি এমন ভাবে বলছেন কেন? হুম এই জন্যে যখন বলছে যে না এডুকেশন দপ্তরের থেকে এটা এসছে, আমি তখন বলেছিলাম যে যারা গ্রাজুয়েট এবং যাদের ডিএলএড ডিগ্রি আছে আপনি দেখুন সার্কুলেশনে কি আছে, আপার প্রাইমারি হেডমাস্টারের পক্ষে তারা হেডমাস্টার হওয়ার যোগ্য, সুতরাং এমএ এমএসসি এমকম এসবের কোনো প্রয়োজন নেই, কিংবা বিষয়ের কোনো বিষয়ভিত্তিক কোনো ইয়ে নেই। যারা সেকেন্ডারি স্কুলের যে হেড টিচার হবেন তাদের ক্ষেত্রে এমএ বিএড সেটা লাগে, সেটা আমরাও জানি, কিন্তু আমাদের সাথে দপ্তরের তো কথা হয়েছিল এটা। এই মোতাবেক আমি আবার এই বিষয় নিয়ে যখন উনি কিন্তু কথা করছেন, আমি 10 তারিখে এই মাসে করেছিলাম, উনি চিঠি ইস্যু করেছিলেন 8 তারিখে আমাদের মিশন ডিরেক্টর মহাশয়া, তখন আবার এর মধ্যে আমাদের কতগুলো নেতা আমার কাছে আবার ফোন করেছিলেন, করার পরে আমাকে বলেছিলেন যে আপনি বিষয়টা দেখেন। আমি দেখতে গিয়ে দেখি এই ঘটনা, আমি তো আদৌ তখন বিশ্বাস করতে পারছি না। আমি সাথে সাথে আবার এডুকেশন দপ্তরে ফোন করলাম,
তাতে আমি আশ্বস্ত থাকিনি, আমি মমতা ব্যানার্জির কাছে টুইট করেছিলাম এবং শিক্ষামন্ত্রীর কাছে টুইট করেছিলাম যে আমাদের গ্রাজুয়েট আমরা আমাদের ডিগ্রি থাকা সত্ত্বেও এবং ডিএলএড আমরা কোয়ালিফাইড, কিন্তু সেই সময় আমাদের অর্ডার ছিল যারা গ্রাজুয়েট আছে তাদের যে তারা মোটামুটি আপনার তাদের ওই 50% আর কোনো পার্সেন্ট লাগবে না, হ্যাঁ লাগবে না, সেইটাই সেইভাবে হলো টুইটের পরে। তারপরে মিশন ডিরেক্টর মশাই দেখলাম তার মান্যতা দিয়েছেন এবং সেই হিসেবেই অর্ডারটা হয়েছে। এইবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন এসে যাচ্ছে, অনেকে ভাবছেন যে সাধারণ শিক্ষকদের কি, সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, সেই জন্য তাদের চিন্তা নেই। এরপরে আর একটা অর্ডার হবে, সেটা হলো এসএসকেমের জন্য যেটা 340 টাকা বর্ধিতে ছিল এসএসকেমের জন্য, ওটা হবে পুজোর পরে, সে কাগজপত্র রেডি হচ্ছে। আচ্ছা, সেই জন্য এসএসকেমের জন্য কোনো আর ওই সিক্সটি ইয়ার্স যেটা আপনাদের সিক্সটি ইয়ার্স এর যে ডকুমেন্ট গুলো সরকার রেডি করবে সেটাও তো হয়নি, যারা সিক্স অপশন নিল তাদের যে ওই প্রয়োজনীয় কাগজপত্র করবে সরকার। এডুকেশন ডিপার্টমেন্টে পুরো মিশনটাই যাচ্ছে এইবারে, ওখান থেকে শিক্ষা দপ্তরে যাওয়ার পরে ওরা ডিভাইডেশনটা করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যে বলছেন ভাতা বৃদ্ধির জন্য আমরা অনেক রকম ভাবে সরকারকে বুঝিয়েছি সরকারপন্থী সংগঠন হিসেবে, তো এতে কি সরকার কোনো কর্ণপাত করেছে? আমাদের কথা আমরা তো কোনোবার বলিনি যে কর্ণপাত করছে না, এইসব গুলো হচ্ছে যে 3 লাখ যেটা গ্রাচুইটি এবং 3% যে ইনক্রিমেন্ট, এগুলো তো আমাদের কর্ণপাত করছে, আমরা করছে না এ কথা বলতে পারবো না। তবে বলতে পারেন যে তো হয়নি, মানে কোন রকম তো এইভাবে তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলছে আর কি। না না, আমাদের কম বেশি হয়তো মান্যতা দিচ্ছে, কিন্তু সেটা বলতে পারেন যে ধীরগতিতে, যেহেতু একটা সংকটময় মুহূর্ত, করোনার মুহূর্ত চলছে, এই জন্য আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ভাতা বৃদ্ধি হয়েছে অনেক ডিপার্টমেন্টে, ঠিক আছে, তো ভাতা বৃদ্ধির কোনো বিষয় আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আছে কি, আছে কি? আছে, আমাদের অন্যদের যেমন ভাতা বৃদ্ধি হয়েছে, আমরা আমাদের ক্ষেত্রে আমরা সে বার্তাও দিয়েছি সাংগঠনিক ভাবে, যে ধরুন সিভিক পুলিশ, তারপর ভলেন্টিয়ার ইত্যাদি সার্ভিস যারা আছে তা আইটি দিয়ে যায়, এরা দিদের যেমন অনারিয়াম বৃদ্ধি পেয়েছে আমরা তাতে খুশি, এবং পাশাপাশি আমরাও বলেছি যে আমাদের বিষয়টা দেখা হোক, যেহেতু ক্যাব ক্যাবের যে রিপোর্টটা ছিল এই রিপোর্টটাকে কার্যকারী করার জন্য আমরা আবেদন রেখেছি, তবে আশা করি আমরা আমাদের ওই আবেদনের একটা সাড়া আমরা অতি অবশ্যই পাবো। আচ্ছা আচ্ছা, আর কোনো সামনের কোনো পদক্ষেপ, মানে সামনে কি কর্মসূচি আপনারা নিতে যাচ্ছেন এই বিষয়ে কিছু? সামনের পদক্ষেপ যেটা আমাদের এডুকেশন দপ্তরে যখন ঢুকে যাবে, আমাদের পদক্ষেপ বলতে যেটা স্টুডেন্ট পোর্টাল আছে বাংলার পোর্টাল, যে বাংলার পোর্টালে স্টুডেন্টের নাম না থাকলে আমরা সমস্যায় পড়ে যাব, এ কথাও জানিছি। অবশ্যই, যেহেতু ওগুলো সব স্কুল, সেখানে তো অবশ্যই বাংলার পোর্টালের নাম নথিভুক্ত অবশ্যই দরকার, শিক্ষক এবং ছাত্র উভয়েরই, তাই না? হ্যাঁ, এই বিষয়ে কি কোনো সদুত্তর দিয়েছে সরকারি ভাবে, কোনো সাড়া পেয়েছেন এই বিষয় নিয়ে? পদক্ষেপ গ্রহণ করবেন ওনারা চিঠি ডিআই সাহেবদের কাছে অটোমেটিক রিসিভ করবেন। আচ্ছা আচ্ছা, ওটা এই যাবে। আর একটা হলো আমাদের যেটা শিক্ষক বিনা, মানে শিক্ষক খুব কম হয়ে গেছে, অনেকে রিটায়ার হয়ে গেছে, অনেকের অকাল মৃত্যু হয়ে গেছে, ইত্যাদি কারণে শিক্ষক কমে গেছে। আমাদের মূল দাবি হলো এটাও দাবির মধ্যে, আমাদের শিক্ষক যে শূন্যতা পূরণ করতে হবে। হ্যাঁ, শিক্ষক তো রিটায়ার হতে তো কম হয়ে যাবে, যদি সেখানে কোনো পোস্ট না ক্রিয়েট হয় তাহলে তো স্কুলগুলো একসময় বন্ধ হয়ে যাবে তো, তাই না? আমরা, হ্যাঁ আমরা এখানে দাবি রেখেছি যে আমাদের
ভ্যাকান্সিটা পূর্ণ করতে। হুম আর ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যে অন্যান্য শিক্ষাগত স্কুলগুলো যেভাবে হ্যাঁ মাসের প্রথম প্রথম তারিখে তারা বেতন পায় এবং হুম তার পরীক্ষা ইত্যাদি কন্টিজেন্সির টাকা টাকার যে সুযোগ সুবিধা আমরা যেন স্বাভাবিকভাবে সেইভাবে প্রথাগত স্কুল যেমন ভাবে চলে হুম হুম সেই সেইভাবেই সেই সুযোগ সুবিধাগুলো আমাদের ক্ষেত্রে যে অর্থনৈতিক বিষয় বলুন হুম আর অন্যান্য ছাত্রদের সুযোগ সুবিধা বলুন সেই সবটাই সেন্টারে যেন যাতে প্রথাগত সময়। স্কুলের মতো হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে সেটাই সেটা আমাদের আস্তে আস্তে হবে বলে আপনারা আশা করছেন, এই তো? সবগুলোই আস্তে আস্তে সরকার মানে আপনাদের দাবি পূরণ করবে এই বিষয়ে আপনারা আশাবাদ? হ্যাঁ আমাদের দাবি অটোমেটিক কম বেশি আমাদের স্যার এক জেলে তার আমাদের আন্দোলন করতে হয়নি। হুম 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 আজ দেখুন ডিএলএড এর বিষয়টা নিয়ে যে মান্যতা দিয়েছে আমাদের আন্দোলন করতে হয়নি। হুম 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 তিন যেটা 3 লক্ষ টাকা গ্রাচুইটি এর জন্য আন্দোলন করতে হয়নি। আচ্ছা, ওটার কি স্যার ইয়ে তারপর রেডি হয়েছে, ওটার কি জিও রেডি হয়েছে, ওই যে গ্র্যাচুয়েটের ওটার কথা জিও বলছেন, ওটার হ্যাঁ হ্যাঁ ইপিএফ এর বিষয়টা কি হয়েছে আপনাদের? আচ্ছা এইবার ইপিএফ কাটানোর বিষয়টা বলেছি যেহেতু ওখানে একটা অন্তরায় আছে হুম হুম তবু ওনারা চিন্তা ভাবনার মধ্যে আছে আগে এডুকেশন দপ্তরে যাওয়ার পরে চিন্তা ভাবনাটা আচ্ছা স্কুলের ক্ষেত্রে ইপিএফ কাটানোর যায় কিনা সেই চিন্তা ভাবনা নিচ্ছেন। আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। ভালো থাকুন। হ্যাঁ অনেকদিন পরেও হুম আপনাদের সাথে দেখা করে হয়ে গেল। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ।